সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের ভিডিওটি ভিন্ন দাসের হতে চলেছে, কারণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গবাদি পশুর ব্যবসা। আপনারা ছাগল কিংবা গরু ব্যবসা করতে পারেন খুব সহজেই। অনেক ভাইয়েরা অনেক যাই ঝামেলার কারণে দেখা যায় খামার করতে চাইলেও করতে পারতেন না, আবার অনেকে ভয় পাচ্ছেন যদি কোনো অসুখ হয় সেক্ষেত্রে একটা গরু কিংবা ছাগল মারা যায় আপনার, সেটা তো লসের বিষয়। তাই প্রথমে আপনারা এমন একটা ব্যবসা খুঁজছেন যে গরু ছাগল আমি বিক্রি করে লাভবান হতে চাই, এরকম ব্যবসা অনেকেই করছে বর্তমানে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা আয়ও করছে। দেখা যায় এক একটা দালাল যারা গরুর ব্যবসা করে তারা কিন্তু এক একটা গরু বিক্রি করে একটা গরু থেকে দেখা যায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত লাভ করে থাকে, কমসে কম 20 হাজার টাকার নিচে তারা কিন্তু গরুটি ছাড়ে না লাভের নিচে। এখানে কিন্তু তারা প্রচুর পরিমাণে লাভ করে থাকে। ছাগলের ক্ষেত্রে ওই একই অবস্থা। আপনারা যারা খামার করেন, যারা দালালের কাছ থেকে ছাগলগুলো নিয়ে আসেন, তারা তো নিজেরাও জানেন যে কত টাকা গুনতে হয়। তাই এই ব্যবসাটি আপনি করতে পারেন খুব সহজেই। এই ভিডিওতে আমি আলোচনা করব, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। যারা এই ব্যবসাটি করতে চান তারা কিন্তু অনায়াসেই করতে পারবেন। আর যে সকল ভাইরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, আপনারা যারা গরু কিংবা ছাগল দুটি নিয়ে কাজ করতে চান, ব্যবসা করতে চান, তাহলে কিভাবে ব্যবসাটি করবেন আমি প্রথমেই বলবো। আপনারা যারা অল্প টাকা রয়েছে তারা ছাগলের ব্যবসাটি করতে পারেন অনায়াসে। আপনারা সুন্দর সুন্দর ছাগলগুলো কালেক্ট করবেন, প্রজাতের খাসি ছাগলগুলো আছে, সাগি আছে, আপনাকে ক্ষেত্রে সব ধরনের ছাগলই লাগবে। অনেকে দেখা যায় খাসি ছাগল মোটা তাজা করণের জন্য খামার করবেন, খাসি ছাগল তেমন একটা খুঁজে পাচ্ছে না কিংবা হাট বাজার থেকে কিন্তু ভয় পাচ্ছে। আপনি যদি একত্রে অনেকগুলি খাসি ছাগল দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে লোকজন আসবে। আবার ছাগের ক্ষেত্রেও এই একই অবস্থা, যারা খামার করবে ব্রিডিং খামার তারা কিন্তু আপনাকে আপনার কাছ থেকে ছাগলগুলো নেবে একসাথে অনেকগুলো। তাই আপনাকে এক্ষেত্রে ছাগল যারা ব্যবসা করবেন তাদের পুঁজিটা একটু কম লাগে, কারণ ছাগলের দাম অল্প টাকায় কেনা যায় অনেকগুলি। এক্ষেত্রে আপনাকে কমসে কম 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হলেই চলবে। 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়ে আপনারা 10-15টি ছাগল, ভালো মানের ছাগল পেয়ে যাবে। আর গরুর ক্ষেত্রে বন্ধুরা আপনাকে এক্ষেত্রে অবশ্যই 5-6 লাখ টাকা লাগবে আপনারা যারা ব্যবসা করবেন। আর গরুর ব্যবসা কীভাবে করবেন, আপনারা অবশ্যই লটে গরু কিনবেন, বিভিন্ন হাটে যাবেন, হাটে থেকে সুন্দর সুন্দর বিভিন্ন ক্রস জাতের সার গরু রয়েছে, বাছুরগুলো আমি বড় গরু কথা বলবো না, কারণ বড় গরু কিনতে গেলে অনেক টাকা লাগবে। বাছুর গরুগুলো নিয়ে কালেক্ট করবেন এবং গাই গরু যে রয়েছে সেটিও বাছুর আপনারা কালেক্ট করবেন। আপনার খামারে সবসময় 7 থেকে 10টি গরু থাকলেই সারবে। এগুলো কিন্তু আপনার খামার আকারে পালন করতে হবে না, আপনাকে শর্টকাটে বিক্রি করে দিতে হবে। আপনি নিয়ে আসলেন, যে ধরুন আজকে নিয়ে আসলেন, 1 সপ্তাহের মধ্যে আপনি সেগুলো সেল করতে হবে। আপনারা এই গরুগুলি বিভিন্ন এলাকা থেকেও কালেক্ট করতে পারেন, বাড়ি বাড়ি গিয়েও কালেক্ট করতে পারেন সহজেই, তাহলে কিন্তু আরো বেশি লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা গরুর ব্যবসা এবং ছাগলের ব্যবসা কিভাবে করবেন সেটা কিন্তু আমি প্রথমে একটা ক্লু দিয়েছি, আপনারা কিভাবে করবেন, কত টাকা লাগবে। এখন বিক্রি করবেন কিভাবে, আপনাকে অবশ্যই অনলাইনে বিক্রি করতে হবে। যারা খামার করবে বন্ধুরা তারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, ইউটিউব চ্যানেল দেখেই কিন্তু বাংলাদেশের খামারি বেড়ে চলেছে। অনেকে গরুর ব্যবসা করতে, গরুর খামার করতে চায়, অনেকে ছাগলের খামার করতে চায়। আপনার কাছে যদি সুন্দর পরিমাণে সুন্দর সুন্দর ছাগল কিংবা গরু থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকেই লোকজন গরু ছাগল খোঁজ করে নিয়ে যাবে। এখন আপনি ভাবছেন আপনি অনলাইনে বিক্রি করবেন কিভাবে, আপনাকে তো কেউ চেনে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় বড় ইউটিউবারকে ডেকে এনে কয়েকটা ভিডিও তৈরি করতে হবে, কয়েক চ্যানেলে প্রচার করে দিতে হবে। আপনি গরু বিক্রি করেন, ছাগল বিক্রি করেন, যেটাই করেন, তারা কিন্তু আপনার সুন্দর একটা প্রতিবেদন তৈরি করবে,
এবং সেই প্রতিবেদন তৈরি করবে এবং সেই ভিডিওতে আপনার নাম্বার থাকবে এবং আপনার ছাগলগুলো দেখে কিন্তু যারা খামার করবে তারা কিন্তু আপনাকে ফোন করবে, ভাই আমার এতটি ছাগল লাগবে, হ্যাঁ এরকম এরকম, আপনি আপনার পছন্দ মতো দাম দামাদামি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো দালাল কোনো ব্যবসায়ী কিন্তু লস করে না যারা অনলাইনে বিক্রি করে থাকে। আপনারা জানেন যারা এই ব্যবসার সাথে নিয়োজিত তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু কোটি টাকার সম্পদ গড়েছে, কোটি টাকা কাছে গেছে। আপনারা অনেক বড় বড় যারা ইউটিউব চ্যানেল না সরি, যারা ব্যবসা করে গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে তাদের কিন্তু তারা কিন্তু কেউ খামারিদের মতো গরিব নাই, অভাবই নাই, তারা কিন্তু সবাই পয়সার মালিক। এক একটা ছাগল যদি তারা কালেক্ট করে মানে কিনে নিয়ে আসে 7-8 হাজার টাকা 10-12 হাজার টাকা এক দামে তার সবাই পাবে না, কম বেশি হবে, কিন্তু এক একটা ছাগল থেকে তারা কিন্তু 3-4 হাজার টাকাও লাভ করে থাকে, 4-5 হাজার টাকাও লাভ করে থাকে। কিন্তু আপনার মুখে সুন্দর ব্যবহার লাগবে, সুন্দরভাবে কথা বলা শিখতে হবে, সবার সাথে একজন কাস্টমার আপনার সাথে খোঁচা দিয়ে কথা বলো সেখানে আপনার রাগ হলে চলবে না, আপনাকে শান্ত শিষ্টভাবে কথাগুলো বলতে হবে। গরুর ক্ষেত্রেও একই অবস্থা, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে যেন যারা আপনার কাছ থেকে গরু নেবে খামার করার জন্য তারাও যেন আপনার সাথে কথা বলে শান্ত শান্তি পায়, ভালো লাগে আপনার কথাগুলো, এবং আপনার কাছ থেকে অবশ্যই তারা গরু নিতে পারে, তারা গরু নিলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। এভাবে কিন্তু বাংলাদেশে অনলাইনের ব্যবসাগুলো চলছে, আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যবসাগুলো করতে পারেন একদম সহজ উপায়ে। কোনো খামার করতে হবে না, কোনো রোগ ব্যাধির ভয় থাকবে না, কোনো জয় ঝামেলা থাকবে না। আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এক সপ্তাহের ভিতর আপনার গরু ছাগলগুলি বিক্রি করে দিতে পারবে। এখন হয়তো ভাবছেন ভাই কোন ইউটিউবার কোথা থেকে আসবে, ভাই টাকা সরালে কাকের অভাব হয় না, আপনাকে অবশ্যই এক্ষেত্রে খরচা করতে হবে। দেখা যায় আপনি বড় বড় ইউটিউবারকে ফোন করবেন তারা কিন্তু অ্যামাউন্ট বলে দেবে এত টাকা হলে আমি আপনার খামারে প্রতিবেদন করতে যাব। হ্যাঁ যেমন কৃষি চ্যানেল আছে তাকে বলবেন, সে কিন্তু টাকা তারা আসবে না, যত বড় ইউটিউব চ্যানেল তত বেশি টাকা লাগবে বন্ধুরা, এটা কিন্তু বাস্তব। তারা কিন্তু অধিক আকারে টাকা নিয়ে থাকে, আর তারা যদি তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ইউটিউব চ্যানেলগুলো তাদের উপর লোকজন এমনটাই বিশ্বাস করে, তারা যদি প্রতিবেদন করে আপনার খামারের কিন্তু গরু ছাগল যাই থাকে বিক্রি হয়েই যাবে, কারণ তাদের উপর বিশ্বাস করে আপনার কাছ থেকে গরু ছাগলগুলো নেবে। তাই আপনারা যারা ব্যবসা করতে চান এই ব্যবসা করতে পারেন, সবচেয়ে বেশি লাভ করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করার ব্যবস্থা করতে হবে, কিভাবে বিজ্ঞাপন দেবেন ইউটিউবে ফেসবুকে আপনারা অবশ্যই তাদেরকে দেখে এনে আগে ভিডিও তৈরি করে বন্ধুরা ছড়িয়ে দেবেন, তারপরে করা হয় আপনারাও করতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্ত।